প্রিয় দর্শক, রাঙ্গাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রতিটি সফল মানুষের সাফল্যের গল্প আমরা সবাই শুনি, সবাই জানি, কিন্তু এর পেছনে থাকে একটি না বলা প্রেরণার গল্প, উদ্দীপনার গাথা, যা না থাকলে হয়তো সেই সফল মানুষটির এত এত প্রাপ্তি আর অর্জনের কোনো মানে হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় গুণী ব্যক্তিত্ব, নন্দিত অভিনয় শিল্পী, নির্মাতা শ্রদ্ধেয় আফজাল হোসেন এবং তার সহধর্মিনী তাজিন হালিম। স্বাগতম আমার আমিতে। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তার কারণটি হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে আফজাল ভাইয়ের সাথে কাজ করার, কথা বলার। But I didn't have the honor to have you in my show and this is the first time. So thank you very much for accepting my invitation. Thank you. It's a lovely compliment. প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবে আপনার কাছে চলে আসে যে আমার আমিতে যখন আসতে বলা হয়েছে আপনি একটু বুঝতে পারছিলেন না আসবো কি আসবো না, এটা কেন? এটা আসলে আমার কমফর্ট জোনের বাইরে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ক্যামেরার সামনে খুব একটা কমফর্টেবল ফিল করি না, সেজন্যই আমি আসবো কি আসবো না এই দ্বিধায় ছিলাম। সেক্ষেত্রে আফজাল ভাইকে প্রশ্ন করতেই হয়, দুজনের মধ্যে একজন আনকমফর্টেবল স্ক্রিনের সামনে আসতে, একজন কমফর্টেবল, তো এই বিষয়টাকে কখনো কোনো সমস্যার সৃষ্টি করেছে কিনা? সব মানুষের ক্ষেত্রেও হয়তো অল্প করে বললো, কিন্তু সব মানুষের ক্ষেত্রে কিন্তু বিষয়টা রয়েছে, প্রত্যেকেই সব জায়গায় খুব কমফর্টেবল না। অনেকে হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে, খুব ঘনিষ্ঠ জনদের মধ্যে অনেক প্রাণ খুলে কথা বলতে পারে, আবার মোটামুটি পরিচিত জন তারা হয়তো জানে যে ও খুব কম কথা বলে। এটা হচ্ছে বিষয়টা এরকম যে যে যেখানে যেরকম অনুভব করে সেভাবে নিজেকে স্থাপন করতে পারে, এটা সব মানুষের মধ্যেই রয়েছে। আর ওর ক্ষেত্রে সেটা স্বাভাবিক, এই কারণে যে ও কখনোই বিষয়টাকে ওভাবে দেখে না। মানে আমরা স্বামী স্ত্রী হলেও আমি যে মাধ্যমটাতে কাজ করছি সেই মাধ্যম নিয়ে যে ওর মাথা ব্যথা আছে সেটাও আমি কখনো দেখিনি। মানে একটা নর্মাল হিউম্যান বিং যেভাবে সংসার ধর্ম বা সম্পর্কের মধ্যে বাস করে সেরকমই আমরা বাস করি। সুতরাং এই বিষয়টা আলাদা করে ভাবে বলে আমার মনে হয় না। সুতরাং যখন আসতে এরকম ধরনের একটা আমন্ত্রণ থাকে তখন এই দ্বিধাটা হতে পারে। আফজাল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন চলে আসে, এই যে বললেন She is indifferent about the fact that you are a star, you are a celebrity. তো এটা কি কখনো আপনার মনে প্রশ্ন জাগিয়েছে যে বাইরের মানুষ আমাকে নিয়ে এত মাতামাতি করে আর আমার খুব কাছের মানুষটি এটা নিয়ে মোটেও খুব চিন্তিত না? এই যে মাতামাতি, এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন, মানে এটা বিবেচনা করা উচিত এইভাবে যে যে কাজটা আমরা যে যেখানেই করছি না কেন সেই কাজটি গুরুত্বের সঙ্গে করা উচিত, যাদের জন্য করছি তারা যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ওই অর্থে মাতামাতি। কিন্তু যে আমাকে নিয়ে হইচই হচ্ছে, ও হইচই করছে কিনা, ওই হইচইয়ের বিষয়টা তো আমি বাইরে আমার ব্যক্তি জীবনের সঙ্গে কখনো মেলাই না, এবং সেটা আমার কাছে পিঠের প্রত্যেকটি মানুষই জানে যে ওই বিষয়টি আমার মাথায় আসলে নেই, ওটা আমার একটা কাজের অংশ যেটা করতে ভালো লাগে। আমি আফজাল ভাইয়ের কথা শুনছিলাম, ফাঁকে ফাঁকে ভাবের দিকে তাকাচ্ছিলাম, ভাবি মুগ্ধ হয়ে ভাইয়ের কথা শুনছেন, তো এটা কি সবসময়ই হয়? ও কথা খুব ভালো বলতে পারে, আমি সবসময়ই মুগ্ধ হয়ে শুনি। আর একচুয়ালি যেটা বলছিলে, আমার মনে হয় যে আসলে বাইরের লোক যেভাবে এক্সপ্রেস করে তাদের পছন্দটা, আমাদের এক্সপ্রেশনটা ডিফারেন্ট, আমার মনে হয় ওটা ও খুব ভালো বুঝতে পারে, সেই জন্য এটা নিয়ে ওর দুঃখ থাকার কথা না। আচ্ছা, আপনাদের বিবাহের কয় বছর হলো? 24। দীর্ঘ একটা সময় আপনারা পার করেছেন, তো একটু পেছনে নিয়ে যেতে চাই এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, এই মানুষটিকে যখন আপনি আপনার জীবনের সাথে জড়িয়ে ফেললেন নিশ্চয়ই অনেক বেশি ফোকাস আপনাদের উপর ছিল, তখন চারপাশের মানুষজন আপনাদেরকে নিয়ে কথা বলছেন, এই ব্যাপারটি সেই সময় আপনি কিভাবে ম্যানেজ করেছেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কিন্তু শুরু থেকেই এটা মাথায় ছিল না যে আফজাল সেলিব্রিটি। আমি ওকে পছন্দই করেছিলাম মানুষ হিসেবে জেনে চিনে। এবং আমার মনে হয় যে আরও একটা বিষয় হচ্ছে কি, যে এই মুহূর্তে আমার মনে পড়ছে এই মানুষটির কথা, বিশেষ করে সেটা আমার শাশুড়ি, যাকে আমি মায়ের ডাকতাম, যিনি এখন নেই। আমার খুব অবাক লাগে, উনি স্কুল শিক্ষিকা ছিলেন, যে ওই সময়টা যখন আমি আগ্রহ প্রকাশ করেছি, আমি আসলে সরাসরি প্রস্তাব করেছিলাম বিয়ের জন্য, তখন তার কাছ থেকে যে সম্মান প্রাপ্ত হয়েছিলাম সেটা আমার জন্য অত্যন্ত বিশেষ।
মানে ও কি ভাবতো সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু মা মা ওর মাত্র তিন ভাই বোন এবং মা যেভাবে 71 সালে আমার শ্বশুরকে মেরে ফেলা হয়েছে, সুতরাং যেভাবে সন্তানদের লালন পালন করেছেন সেই সময় তার ছোট কন্যা, আমি অভিনেতা তাকে বিয়ে করতে চাইছি, আমি মনে করি তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় আপনি যখন প্রস্তাবটি দিয়েছিলেন তার কাছে কি বলেছিলেন আপনার কি খেয়াল আছে? আমি যদি তখন না বলতাম, ও তার পরদিন ও সকালে দেশের বাইরে চলে যাওয়ার কথা। আচ্ছা, তো সুতরাং আমার একটা মনে হয়েছিল যে যদি আমি এটা সত্যিই বলতে চাই তাহলে এই হচ্ছে রাইট টাইম, এবং এটা যদি আমি মিস করি তাকে হয়তো আর কোনোদিনই বলা হবে না। সুতরাং ওই ধরনের ডেসপারেশন ছিল, সে কারণে খুব সহজে বলতে পেরেছিলাম। আপনার চারপাশে এত এত চেনা মুখ, এত চেনা মানুষ, আপনার কাজের সুবাদে এতজনের সাথে পরিচয়, বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে, সবাইকে সাইডে সরিয়ে দিয়ে ভাবির মধ্যে মুগ্ধতার কোন বিষয়টি যেটা আপনাকে তার প্রতি আকৃষ্ট করেছে? সাইডে সরিয়ে দিয়ে কথাটা বললে কেন, এটা তো আমার আপত্তি আছে। বিবাহের আগে যারা পছন্দ করতো, বিবাহের পরে তারা অপছন্দ করে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি সম্পর্ক চিরকালের এবং সেটা সম্মানের এবং মর্যাদার। ওই যে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টা তুমি এটা ব্যাখ্যার জন্য আমি এটা বললাম। আর সেটাকে আমি চিনতাম, চেনা মানে আমার সঙ্গে ওর বয়সের যে ব্যবধান সেই ব্যবধান অনুযায়ী কখনো কিন্তু আমার মস্তিষ্কে এটা আসি নেই যে এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারি, কখনো সেটা ভাবিও নাই। বিষয়টা হচ্ছে যে আচ্ছা যদি এরকম একটা সম্পর্কে যেতেই হয় তাহলে একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। তো সেই অর্থে একটা ধারণা ছিল যে হয়তো আমাকে অনেকটাই জানে। ভাইয়া বলছিলেন যে আপনাদের পরিচয় ছিল, তো যখন এরকম কম পরিচিত একজন মানুষ বাড়িতে প্রস্তাব দিলেন বিয়ের জন্য, তখন আপনার প্রথম রিয়াকশনটা কি ছিল? এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, কথা বলতে বলতে বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। মাছ মাংসের দাম জানি না, বাজারের খবর রাখি না, বরং মাছ মাংস কিনতে দিলে অনেক বেশি চড়া দামে নিয়ে আসি। 5 টাকা নাটকে দেখি যে আচ্ছা এরকম, তো আমি তো বলে নিয়েছিলাম যে এটা সম্মত না হলে এটা অকওয়ার্ড ফিল করার কোনো কিছু নেই, মানে এটা আমার অনুভূতির কথা আমি জানাচ্ছি। আমি হ্যানা কিছুই শুনতে পাইনি, আমার প্রস্তাবটা দেওয়ার পর আমাকে প্রশ্ন করেছিল কফি খাবেন, এবং বাকি সময়টা কফি বানিয়ে কফি খাইয়ে আমি চলে আসতে হয়েছিল। আমি কিন্তু মানে জানতে পারিনি যেটা সম্মত হলো কি হয়নি, হয়তো সেটা তাৎক্ষণিক সিচুয়েশনে যেটা কভার করা যায় সেটা ছিল, কিন্তু কি মনের মধ্যে হচ্ছিল, কি ভাবছিলেন? আই ওয়াজ সারপ্রাইজড, ভেরি ভেরি সারপ্রাইজড, কারণ তারপরের দিন আমার ফ্লাইট, আমি তখন প্যাক করছি, সুটকেস প্যাক করছি, পরের দিন খুব ভোরবেলা আমার ফ্লাইট, তারপরের দিন অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা কফি খাবেন না চা খাবেন আমার যতদূর মনে আছে এটাই ছিল। তো পরের দিন ফ্লাইট ঠিকই ধরা হয়েছে, ফ্লাইট ধরা হয়েছে, এবং আমি নিশ্চিত যে দেশের বাইরে গিয়েও ইউ আর থিংকিং অ্যাবাউট হিম, অফ কোর্স, ইয়েস। তো আমি সেটা জানতে পারিনি, আমার মনে হলো যে আচ্ছা বললাম কাকে বললাম, বলে তো কোনো প্রতিক্রিয়া পেলাম না, এবং একটা লম্বা সময় কোনো কিছু জানতেও পারিনি, জানার কথাও না, কারণ তখন তো এরকম যোগাযোগের যোগাযোগ হয়েছিল কতদিন পরে, সেটা রিজন অন্য, সেটার জন্য আমি আসলে প্রসঙ্গটা আনলাম। সেটা রিজনটা হচ্ছে তখন ঢাকায় প্রায়ই কার্ফিউ দেওয়া থাকে, আর আমি একটা কাগজে কাজ করতাম, সেই জন্য আমার কাছে একটা আইডেন্টিটি কার্ড ছিল, এবং এই কার্ডটার সুবাদে আমি এমনি তো ঘরে থাকার মানুষ আমি না, সুতরাং টোটো করে ঘুরে বেড়াতাম ওই কাপড়ের মধ্যে। তো আমাকে না মাকেও জানিয়েছিল যে এই সময় বাইরে না ঘোরাঘুরি করতে, ওইটা হচ্ছে আনসার। আচ্ছা, ওকে, বোঝা যাচ্ছিল তখন থেকে কেয়ারিং বিষয়টা শুরু হয়ে গিয়েছে। তো প্রস্তাব দেওয়ার কতদিন পরে আপনাদের বিয়ের দিনটি ধার্য করা হয়? ও ফেরত আসে, আমি বাবা মাকে বলি, বাবা মা আসেন, ওকে দেখে পারিবারিকভাবে যেভাবে মোটামুটি বোধ হয় সব মিলিয়ে 7-8 মাস লেগেছিল। আচ্ছা, সংসার বললে বোধ হয় একটু দায়িত্ববোধের বিষয়টি চলে আসে, তো শিল্প বা শিল্প চর্চার সাথে যারা জড়িত আছেন, যদি বলি নিজেদের ক্রিয়েটিভ জায়গাটিকে একসাথে রেখে দায়িত্ববোধ বা সংসারের যে বিষয়টিকে একত্রে নিয়ে আসার ক্ষেত্রে ভাইয়াকে আপনি কীভাবে ডিফাইন করবেন বা মার্কিং করবেন যদি বলি? কঠিন প্রশ্ন, মাছ মাংসের দাম জানি না, বাজারের খবর রাখি না,
রাখি না, বরং মাছ মাংস কিনতে দিলে অনেক বেশি চড়া দামে নিয়ে আসি। এনিওয়ে ওগুলো আসলে বিষয় না। ও যে কাজটা করছে, যে শিল্প সংস্কৃতি, আমার সবসময় মনে হচ্ছে যে ওটার জন্য অনেক স্পেস দরকার। সুতরাং মাছ মাংসের চিন্তা বা স্কুলের চিন্তা, এই চিন্তাগুলো ওর মাথার উপর না দেয়াই বেটার। আর আমার ভালোই লাগে, যেমন আমার সন্তানরা মনে করে যে আমি তাদের মতোই একজন সংসারে। আমরা তিনজন বলে। আচ্ছা, সংসারে যখন সন্তান এলো, তখন তখন কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা, বা ভাইয়ার ক্ষেত্রে যখন ছেলে, হাজবেন্ড, তারপরে বাবা হয়েছেন, এই যে দায়িত্বগুলো তো বাড়ছে একটু একটু করে, তখন তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা? আফজালের মাঝে আফজাল কিন্তু কনসিয়াসলি কখনোই নিজেকে পরিবর্তন করেনি ঠিক ওইভাবে। বাবা হিসেবে দায়িত্ব পালন করেছে, বাট ওটা যে দায়িত্ব এটা মনে করে না। চারিত্রিক বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে প্রভাব ফেলে, ফর এক্সাম্পল একজনের কথা বলার ভঙ্গি আরেকজনের মধ্যে চলে আসতেই পারে, আপনাদের মধ্যে এটা কখনো নোটিস করেছেন কিনা, নাকি দুজন দুজনের মতো স্বতন্ত্র থাকতে পছন্দ করেন, ওটাই উপভোগ করেন আপনারা, কোনটা? আমার মাঝে যদি একটু আসতো, আই উইল বি ভেরি হ্যাপি, আমি আজকে এখানে বসে ওর মতো কথা বলতে পারতাম। আমার একটু হয়েছে, আমার মনে হয় যেটা সেটা আমি বেশ রাগি ছিলাম, আমার বন্ধু বান্ধব বা কাছের মানুষরা বলতে পারবে আমি বেশ রাগি ছিলাম, এবং সেটা যদি কমে থাকে সেটার বোধ হয় কারণ অনেকটাই ও। এটা এমন না যে আমাকে পরামর্শ দিয়েছে তুমি রাগি, তোমাকে রাগ কমাতে হবে, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে কি যে একসঙ্গে বাস করলে অনুসরণ করা না হোক, পরস্পরকে কিন্তু আসলে দেখা হয় যে কোন পরিস্থিতি কে কীভাবে বিহেভ করছে। তো সেটাতে যদি যদি একটা মানুষের ইচ্ছা থাকে যে আমার ভেতরে কোন ত্রুটিটি আছে এবং এটি এরকম হলে তো এরকম লাগে, তখন তো আসলে ওই পরিবর্তনটা তো আসতেই পারে। এটার অসংখ্য বিষয় আছে, যেমন হয়তো আমি হয়তো কখনোই করি না, কিন্তু আমি মনে করি যেটা এটা সামনে বললে বিষয়টা অন্যরকম দাঁড়ায়, হয়তো মেনশন করা হয় না কখনো। যেমন রিলেশনশিপে কতগুলো জিনিস তো আমরা করি না, ধরা যাক যে আমি হয়তো এক গ্লাস পানি চাইলাম, পানি পেলাম, পানি খেলাম, ফিনিশ না, কিন্তু মনা যদি এক গ্লাস পানি চাই, পানিটা যদি আমি খেতে দিই, তাহলে কি একটা থ্যাংক ইউ পাওয়া যায়? I think to some extent that goes in my house as well. আচ্ছা, এখন যেটা জানতে চাইবো, আপনি কথা প্রসঙ্গে রাগের কথা বলেছেন, যেটা কমে এসেছে বললেন, তো খুব জানতে ইচ্ছে করছে, একটা সংসারে মান অভিমান ইটস এ ন্যাচারাল থিং, ভাইয়া কখনো রেগে গেলে কি করতেন আগে যখন রাগ বেশি ছিল, এবং রাগ কমার পরে এখন কি করেন, সেটা একটু জানতে চাচ্ছি। ও রাগ আবার উত্তর নেব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরবো খুবই শীঘ্রই, আমাদের সাথে থাকুন। আমার সবসময় মনে হচ্ছে আমার যদি চলে যেতে হয় তাহলে আমি যেন আগে চলে যাই। কঠিন বিষয়, দুজন দুরকম ভাবছি। রাঙাপুরে আমার আমিতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় আফজাল হোসেন এবং তার সহধর্মিনী তাজিন হালে। তো জানতে চাইছিলাম, বিয়ের পর যখন দেখলেন যে তার রাগটা অনেক বেশি, তখন যদি ঝগড়া হতো কোন পর্যায় পর্যন্ত যেত, এবং রাগটা কমার পরে এখন কোন পর্যায় পর্যন্ত আসে? এখনো পর্যন্ত কিন্তু ঝগড়া হয়নি আমাদের। আচ্ছা, মান অভিমান হয়েছে। আচ্ছা, তো এবং হলে যখন রাগ বেশি ছিল তখনও কথা বলতো না, চুপ হয়ে যেত, এখনো কিন্তু ওই একই আছে। জাস্ট ডিফারেন্সটা এটাই যে এখন আমি বুঝতে পারি। আচ্ছা, ভাইয়ার একটা গুণ যেটা আপনাকে মুগ্ধ করে সব সময় সেই প্রথম দিনের মতো, আর একটা দোষ, ওর যেটা দোষ সেটাই কিন্তু আবার গুণ হয়ে আমার কাছে আসে। যেমন যেমন ও কিন্তু যে কাজটাই করে একদম 100% সিনসিয়ারলি করে এবং সম্পূর্ণ মনোযোগ ওটার মধ্যে থাকে। আচ্ছা, ও যদি বাচ্চাদের সাথে বসে হয়তো কোনো একটা পাজল তৈরি করছে, ওখানে ওর মনোযোগ 100% থাকবে, তখন যদি কি আমি খুব জরুরি কিছুও বলি, ওখান থেকে ও বের হয়ে আসবে না। সো এটা একদিকে যেমন ওর একটা দোষ, আবার এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে যেই কাজটা করছে সেটা সম্পূর্ণভাবে একদম মানে পুরোপুরি সিনসিয়ারলি করছে। ভাইয়ার কাছে একই প্রশ্ন, ভাবির একটা গুণ একটা দোষ? গুণ তো গুণে ভরা,
অনন্য, কিন্তু শুধু দোষ হচ্ছে কি যে ও কিন্তু কথা কম বলে, কথা কম বলে আমার সঙ্গে কথা কম বলে না, বা মানে হয়তো খুব কাছের লোকজনের সঙ্গে কথা বলে, কিন্তু সাধারণত যে অনেক কথা বলা যায় অনেক কথাই ও বলতে চায় না, বলে না, নিজের মধ্যে রাখে। আমার মনে হয় যে হ্যাঁ অতি কথন নয়, তবে কথা বলাটা এক ধরনের ভালো ব্যাপার, যে আমি যদি কথা বলতে পারি আমার ভেতরে অনেক কিছু ক্রিয়া করে না, মানে বেশিক্ষণ ক্রিয়া করার সুযোগ পায় না, কিন্তু এমনিতেই নট দ্যাট যে মানে বিয়ের পরে না, আগে থেকেই একদম শুরু থেকে আমি যতদূর যা শুনেছি যে কথা কম বলেও, এবার একেবারে পুরো ওদের যে বড় ফ্যামিলি আছে সবাই সেই বিষয়টি জানে যে ও একটু কথা কম বলে। কিন্তু আমার মনে হয় যে এটা দোষ বলছি না আমি, আমি বলছি যে কথা বলতে পারলে মানুষের উপকারই হয়। আপনাদের দুজনকে নিয়ে তো কথা হলো, এবার আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বড় সন্তান আরাফ, সেও আপনার মতো ক্রিয়েটিভ দিক দিয়ে যাচ্ছে, লেখালেখি করছে, তার একটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তো একটু সেটা নিয়েও জানতে চাই, তাদের এনথুসিয়াজমের জায়গাটা জানতে চাই। এই যে আরাফ বা ইমান, এরা দুজনেই ছবি আঁকে সুন্দর, আরাফ ছবি বানায়, লিখেছে এবং বই প্রকাশিত হয়েছে, কিন্তু এটা একটা সুবিধা ভোগ করি আমি সেক্ষেত্রে। অধিকাংশ মানুষ যখন এটা জানতে পারে তখন বলে থাকে যে ও আচ্ছা বাবারটা প্রাপ্ত হয়েছে, বাবা এরকম, এই জন্য এই পাপ। আমার খুব ঘরে ঘরে তো এটা বলে বোঝানো যায় না আসলে বিষয়টা, কিন্তু যতটা আমি আমি মনে করি যে ওরটাই বেশি, ও নিজেও লেখে, নিজেও আঁকে, এবং মা হিসেবে সর্বক্ষণ সন্তানদের সঙ্গে যে লেগে থাকার বিষয়টি সেটা ওরই আছে, আমি তো ওরকমভাবে ওদের সঙ্গে ওরকমভাবে থাকতে পারি না। সুতরাং আমি যে লিখি বলে আমার সন্তান লেখক হয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ চিন্তাভাবনাও আমাদের আকাশ এবং পাতালের। আমি যদি মফস্বল থেকে আসা একটা ছেলে হয়ে থাকি, ও হচ্ছে পৃথিবী থেকে আসা একজন, পুরো পৃথিবীরও মানে চিন্তাভাবনার পার্থক্যটা হচ্ছে এরকম থাকে। সুতরাং ওর বানানো ছবি বা ওর লেখা পড়ে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওর বয়সে আমরা এরকম ভাবনাটা ভাবতেই পারিনি, সুতরাং স্বাভাবিক নিয়মেই এসেছে, এবং সেটি বেশিরভাগ কৃতিত্ব আমি মনে করি স্ত্রীর, কারণ আমি সেই অর্থে ওদের তেমন সময় তো দিতে পারিনি। আমি অবশ্য ঠিক তা মনে করি না, আমার মনে হয় যে ওরা তো ছোটবেলা থেকে দেখে এসেছে, বাবাকেও দেখে এসেছে, এই শিল্প চর্চার মধ্যেই থেকে ওরা বড় হয়েছে, অফকোর্স এই পরিবেশের একটা প্রভাব ওদের উপর পড়েছে। আমাদের কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছে অনুষ্ঠানের, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, একজন মানুষ যখন একসাথে দীর্ঘ সময় দুজন মানুষ থাকেন, একজন আরেকজনের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েন, এমনও হয় যে বিশেষ বিশেষ কিছু মুহূর্তে আমরা জানি সে আছে আমার পাশে, এটাই যেন একটা সাহস জোগায়। তো যদি প্রশ্ন করি, এই নির্ভরশীলতা, মায়া, ভালোবাসা কতখানি একে অপরের পরিপূরক? যেমন এটা খুব আমার একান্ত কথা যে পৃথিবীতে যখন এসেছি যত সুখ ভোগ করি আর যত দুঃখ নিয়ে বাস করি, যাই করি না কেন, প্রত্যেকটা মানুষকে চলে যেতে হয়। তো আমি একটা স্বার্থপরের মতো চিন্তা প্রায় করে থাকি যে মৃত্যু আছে, কিন্তু সেটা যদি আমাকে বেঁচে থাকতে হয় তাহলে মনে হয় যেন বেঁচে থাকে। আমি স্বার্থপরের মতো চিন্তা একটি কারণে, সেটা হচ্ছে যে আমার ধারণা যে আমার আসলে চলার জন্য এখন ওকে ছাড়াও পাইনি। ভাবে কি বলবেন কি? আমি আসলে এটা নিয়ে কোনো চিন্তাই করিনি কখনো, মানে আমার সবসময় মনে হচ্ছে আমার যদি চলে যেতে হয় তাহলে আমি যেন আগে চলে যাই। কঠিন বিষয়, দুজন দুরকম ভাবছি। আমাদের সত্যি বলেছেন, আমার শেষ প্রশ্নটা এমনই বিষয় নিয়ে হয়ে গেছে, ভাবের কথার পর এটা আরো বেশি গভীরের দিকে যেন চলে যাচ্ছে, তো আমার মনে হয় এখানে আমাদের বিদায় নিতে হবে, যেহেতু বিদায় নেওয়ার আগে বিদায়, যে কেউ বিদায় নেওয়ার আগে বিদায়। তবে একটা কথা বোধহয় আমি বলতেই পারি যে এর যে ভালোবাসার প্রকাশ আর হতে পারে না। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আই হ্যাভ টু থ্যাংক বোথ অফ ইউ ওয়ান্স অ্যাগেন, যে দুজন একসাথে সময় করে আমাদের আজকে এই আমার নামের মঞ্চকে আলোকিত করেছেন, সো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ধন্যবাদ বলুন, আমি অনেকবার আমার নামিতে এসেছি, অনেকবার, সম্ভবত এটা বোধহয় চতুর্থবার, এবং এই চতুর্থবার ওকে যে সঙ্গে আনা হয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক,
আমাদের আজকের অতিথি আমাদের প্রিয় মানুষ শ্রদ্ধেয় আফজাল হোসেন। খুব অনন্য অসাধারণ গুণে গুণান্বিত, কিন্তু তার মাঝেও যে একটি সাধারণ ব্যক্তি রয়েছেন সেই কথাটি আমরা শুনলাম তার সহধর্মিনীর কাছ থেকে। আর দুজনে মিলে যে অসাধারণ জন্য, তখন আপনার প্রথম রিয়াকশনটা কি ছিল? এটার উত্তর নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, কথা বলতে বলতে বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। মাছ মাংসের দাম জানি না, বাজারের খবর রাখি না, বরং মাছ মাংস কিনতে দিলে অনেক বেশি চড়া দামে নিয়ে আসি। পাঁচ টাকা নাটকে দেখি যে আচ্ছা এরকম, তো আমি তো বলে নিয়েছিলাম যে এটা সম্মত না হলে এটা অকওয়ার্ড ফিল করার কোনো কিছু নেই, মানে এটা আমার অনুভূতির কথা আমি জানাচ্ছি। আমি হ্যাঁ না কিছুই শুনতে পাইনি। আমার প্রস্তাবটা দেওয়ার পর আমাকে প্রশ্ন করেছিল কফি খাবেন, এবং বাকি সময়টা কফি বানিয়ে কফি খাইয়ে আমি চলে আসতে হয়েছিল। আমি কিন্তু মানে জানতে পারিনি যেটা সম্মত হলো কি হয়নি, হয়তো সেটা তাৎক্ষণিক সিচুয়েশনে যেটা কভার করা যায় সেটা ছিল, কিন্তু কি মনের মধ্যে হচ্ছিল, কি ভাবছিলেন? আই ওয়াজ সারপ্রাইজড, ভেরি ভেরি সারপ্রাইজড, কারণ তারপরের দিন আমার ফ্লাইট, আমি তখন প্যাক করছি, সুটকেস প্যাক করছি, পরের দিন খুব ভোরবেলা আমার ফ্লাইট। তারপরের দিন অ্যাকচুয়ালি আমার এক্সপ্রেশনটা কফি খাবেন না চা খাবেন আমার যতদূর মনে আছে এটাই ছিল। তো পরের দিন ফ্লাইট ঠিকই ধরা হয়েছে, ফ্লাইট ধরা হয়েছে, এবং আমি নিশ্চিত যে দেশের বাইরে গিয়েও ইউ আর থিংকিং অ্যাবাউট হিম, অফ কোর্স, ইয়েস। আমি সেটা জানতে পারিনি, আমার মনে হলো যে আচ্ছা বললাম, কাকে বললাম, বলে তো কোনো প্রতিক্রিয়া পেলাম না, এবং একটা লম্বা সময় কোনো কিছু জানতেও পারিনি, জানার কথা না, কারণ তখন তো এরকম যোগাযোগের যোগাযোগ হয়েছিল কতদিন পরে, সেটার রিজন অন্য, সেটার জন্য আমি আসলে প্রসঙ্গটা আনলাম। সেটার রিজন তো হচ্ছে তখন ঢাকায় প্রায়ই কাফিউ দেওয়া থাকে, আর আমি একটা কাগজে কাজ করতাম, সেই জন্য আমার কাছে একটা আইডেন্টিটি কার্ড ছিল, এবং এই কার্ডটার সুবাদে আমি এমনি তো ঘরে থাকার মানুষ আমি না, সুতরাং টোটো করে ঘুরে বেড়াতাম ওই ক্যাপিটালের মধ্যে। তো আমাকে না, মাকেও জানিয়েছিল যে এই সময় বাইরে না ঘোরাঘুরি করতে, ওইটা হচ্ছে আনসার। আচ্ছা, ওকে, বোঝা যাচ্ছে না, তখন থেকে কেয়ারিং বিষয়টা শুরু হয়ে গিয়েছে। তো প্রস্তাব দেওয়ার কতদিন পরে আপনাদের বিয়ের দিনটি ধার্য করা হয়? ও ফেরত আসে, আমি বাবা মাকে বলি, বাবা মা আসেন, ওকে দেখে পারিবারিকভাবে যেভাবে মোটামুটি বোধ হয় সব মিলিয়ে 7-8 মাস লেগেছিল। আচ্ছা, সংসার বললে বোধ হয় একটু দায়িত্ববোধের বিষয়টি চলে আসে, তো শিল্প বা শিল্প চর্চার সাথে যারা জড়িত আছেন, যদি বলি নিজেদের ক্রিয়েটিভ জায়গাটিকে একসাথে রেখে দায়িত্ববোধ বা সংসারের যে বিষয়টিকে একত্রে নিয়ে আসার ক্ষেত্রে, ভাইয়াকে আপনি কীভাবে ডিফাইন করবেন বা মার্কিং করবেন যদি বলি? কঠিন প্রশ্ন, মাছ মাংসের দাম জানি না, বাজারের খবর রাখি না, রাখি না, বরং মাছ মাংস কিনতে দিলে অনেক বেশি চড়া দামে নিয়ে আসি, এনিওয়ে ওগুলো আসলে বিষয় না। ও যে কাজটা করছে, যে শিল্প সংস্কৃতি, আমার সবসময় মনে হচ্ছে যে ওটার জন্য অনেক স্পেস দরকার, সুতরাং মাছ মাংসের চিন্তা বা স্কুলের চিন্তা, এই চিন্তাগুলো ওর মাথার উপর না দেয়াই বেটার। আর আমার ভালোই লাগে, যেমন আমার সন্তানরা মনে করে যে আমি তাদের মতোই একজন সংসারে, আমরা তিনজন বলে। আচ্ছা, সংসারে যখন সন্তান এলো, তখন ওর যেটা দোষ সেটাই কিন্তু আবার গুণ হয়ে আমার কাছে আসে, যেমন ও কিন্তু যে কাজটাই করে একদম 100% সিনসিয়ারলি করে এবং সম্পূর্ণ মনোযোগ ওটার মধ্যে থাকে। ও যদি বাচ্চাদের সাথে বসে হয়তো কোনো একটা পাজল তৈরি করছে, ওখানে ওর মনোযোগ 100% থাকবে, তখন যদি কি আমি খুব জরুরি কিছুও বলি ওখান থেকেও বের হয়ে আসবে না। সো এটা একদিকে যেমন ওর একটা দোষ, আবার এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে যেই কাজটা করছে সেটা সম্পূর্ণভাবে একদম মানে পুরোপুরি সিনসিয়ারলি করছে। ভাইয়ার কাছে একই প্রশ্ন, ভাবির একটা গুণ একটা দোষ? গুণ তো গুণে ভরা, অনন্য, কিন্তু শুধু দোষ হচ্ছে কি যে ও কিন্তু কথা কম বলে, কথা কম বলে, আমার সঙ্গে কথা কম বলে না, বা মানে হয়তো খুব কাছের লোকজনের সঙ্গে কথা বলে, কিন্তু সাধারণত যে অনেক কথা বলা যায়, অনেক কথাই ও বলতে চায় না, বলে না, নিজের মধ্যে রাখে। আমার মনে হয় যে হ্যাঁ অতি কথন নয়, তবে
কথা বলাটা এক ধরনের ভালো ব্যাপার, যে আমি যদি কথা বলতে পারি আমার ভেতরে অনেক কিছু ক্রিয়া করে না, মানে বেশিক্ষণ ক্রিয়া করার সুযোগ পায় না। কিন্তু এমনিতেই নট দ্যাট, যে মানে বিয়ের পরে না, আগে থেকেই একদম শুরু থেকে আমি যতদূর যা শুনেছি যে কথা কম বলেও, এবার একেবারে পুরো ওদের যে বড় ফ্যামিলি আছে সবাই সেই বিষয়টি জানে যে ও একটু কথা কম বলে। কিন্তু আমার মনে হয় যে এটা দোষ বলছি না আমি, আমি বলছি যে কথা বলতে পারলে মানুষের উপকারই হয়। আপনাদের দুজনকে নিয়ে তো কথা হলো, এবার আপনাদের সন্তানদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। আপনার বড় সন্তান আরাফ, সেও আপনার মতো ক্রিয়েটিভ দিক দিয়ে যাচ্ছে, লেখালেখি করছে, তার একটি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, তো একটু সেটা নিয়েও জানতে চাই, তাদের এনথুসিয়াজমের জায়গাটা জানতে চাই। এই যে আরাফ বা ইমান, এরা দুজনেই ছবি আঁকে সুন্দর, আরাফ ছবি বানায়, লিখেছে এবং বই প্রকাশিত হয়েছে। কিন্তু এটা একটা সুবিধা ভোগ করি আমি সেক্ষেত্রে, অধিকাংশ মানুষ যখন এটা জানতে পারে তখন বলে থাকে যে ও আচ্ছা বাবারটা প্রাপ্ত হয়েছে, বাবা এরকম এই জন্য এই পাপ। আমার খুব ঘরে ঘরে তো এটা বলে বোঝানো যায় না আসলে বিষয়টা, কিন্তু যতটা আমি আমি মনে করি যে ওরটাই বেশি, ও নিজেও লেখে, নিজেও আঁকে, এবং মা হিসেবে সর্বক্ষণ সন্তানদের সঙ্গে যে লেগে থাকার বিষয়টি সেটা ওরই আছে। আমি তো ওরকমভাবে ওদের সঙ্গে ওরকমভাবে থাকতে পারি না, সুতরাং আমি যে লিখি বলে আমার সন্তান লেখক হয়েছে সেটা মনে করার কোনো কারণ নেই, কারণ চিন্তাভাবনাও আমাদের আকাশ এবং পাতালের। আমি যদি মফস্বল থেকে আসা একটা ছেলে হয়ে থাকি, ও হচ্ছে পৃথিবী থেকে আসা একজন, পুরো পৃথিবীরও মানে চিন্তাভাবনার পার্থক্যটা হচ্ছে এরকম থাকে। সুতরাং ওর বানানো ছবি বা ওর লেখা পড়ে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ওর বয়সে আমরা এরকম ভাবনাটা ভাবতেই পারিনি, সুতরাং স্বাভাবিক নিয়মেই এসেছে, এবং সেটি বেশিরভাগ কৃতিত্ব আমি মনে করি স্ত্রীর, কারণ আমি সেই অর্থে ওদের তেমন সময় তো দিতে পারিনি। আমি অবশ্য ঠিক তা মনে করি না, আমার মনে হয় যে ওরা তো ছোটবেলা থেকে দেখে এসেছে, বাবাকেও দেখে এসেছে, এই শিল্প চর্চার মধ্যেই থেকে ওরা বড় হয়েছে, অফকোর্স এই পরিবেশের একটা প্রভাব ওদের উপর পড়েছে। আমাদের কথা বলতে বলতে শেষ প্রান্তে চলে এসেছে অনুষ্ঠানের, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে। প্রিয় দর্শক, রাঙ্গাপুরি আমার আমিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রতিটি সফল মানুষের সাফল্যের গল্প আমরা সবাই শুনি, সবাই জানি, কিন্তু এর পেছনে থাকে একটি না বলা প্রেরণার গল্প, উদ্দীপনার গাথা, যা না থাকলে হয়তো সেই সফল মানুষটির এত এত প্রাপ্তি আর অর্জনের কোনো মানে হয় না। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় গুণী ব্যক্তিত্ব, নন্দিত অভিনয়শিল্পী, নির্মাতা, শ্রদ্ধেয় আফজাল হোসেন এবং তার সহধর্মিনী তাজিন হালিম। স্বাগতম আমার আমিতে, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, তার কারণটি হচ্ছে আমার সৌভাগ্য হয়েছে আফজাল ভাইয়ের সাথে কাজ করার, কথা বলার। But I didn't have the honor to have you in my show and this is the first time. So thank you very much for accepting my invitation. Thank you. It's a lovely compliment. প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবে আপনার কাছে চলে আসে যে আমার আমিতে যখন আসতে বলা হয়েছে আপনি একটু বুঝতে পারছিলেন না আসবো কি আসবো না, এটা কেন? এটা আসলে আমার কমফর্ট জোনের বাইরে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি ক্যামেরার সামনে খুব একটা কমফর্টেবল ফিল করি না, সেজন্যই আমি আসবো কি আসবো না এই বিধায় ছিলাম। সেক্ষেত্রে আফজাল ভাইকে প্রশ্ন করতেই হয়, দুজনের মধ্যে একজন আনকমফর্টেবল স্ক্রিনের সামনে আসতে, একজন কমফর্টেবল, তো এই বিষয়টাকে কখনো কোনো সমস্যার সৃষ্টি করেছে কিনা? সব মানুষের ক্ষেত্রেই, ও হয়তো অল্প করে বললো, কিন্তু সব মানুষের ক্ষেত্রেই কিন্তু বিষয়টা রয়েছে, প্রত্যেকেই সব জায়গায় খুব কমফর্টেবল না। অনেকে হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে, খুব ঘনিষ্ঠজনদের মধ্যে অনেক প্রাণ খুলে কথা বলতে পারে, আবার মোটামুটি পরিচিত জন তারা হয়তো জানে যে ও খুব কম কথা বলে। এটা হচ্ছে বিষয়টা এরকম যে যে যেখানে যেরকম অনুভব করে সেভাবে নিজেকে স্থাপন করতে পারে, এটা সব মানুষের মধ্যেই রয়েছে। আর ওর ক্ষেত্রে সেটা স্বাভাবিক, এই কারণে যে ও কখনোই বিষয়টাকে ওভাবে দেখে না। মানে আমরা স্বামী স্ত্রী হলেও আমি যে মাধ্যমটাতে কাজ করছি সেই মাধ্যম নিয়ে যে ওর
মাথা ব্যথা আছে সেটাও আমি কখনো দেখিনি। মানে একটা নর্মাল হিউম্যান বিং যেভাবে সংসার ধর্ম বা সম্পর্কের মধ্যে বাস করে সেরকমই আমরা বাস করি। সুতরাং এই বিষয়টা আলাদা করেও ভাবে বলে আমার মনে হয় না। সুতরাং যখন আসতে এরকম ধরনের একটা আমন্ত্রণ থাকে তখন এই ধরনের হতে পারে। আফজল ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন চলে আসে, এই যে বললেন She is indifferent about the fact that you are a star, you are a celebrity. তো এটা কি কখনো আপনার মনে প্রশ্ন জাগিয়েছে যে বাইরের মানুষ আমাকে নিয়ে এত মাতামাতি করে আর আমার খুব কাছের মানুষটি এটা নিয়ে মোটেও খুব চিন্তিত না? এই যে মাতামাতি, এটা ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন, মানে এটা বিবেচনা করা উচিত এইভাবে যে যে কাজটা আমরা যে যেখানেই করছি না কেন সেই কাজটি গুরুত্বের সঙ্গে করা উচিত, যাদের জন্য করছি তারা যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ওই অর্থে মাতামাতি। কিন্তু যে আমাকে নিয়ে হইচই হচ্ছে, ও হইচই করছে কিনা, ওই হইচইয়ের বিষয়টা তো আমি বাইরে আমার ব্যক্তি জীবনের সঙ্গে কখনো মেলাই না, এবং সেটা আমার কাছে পিঠের প্রত্যেকটি মানুষই জানে যে ওই বিষয়টি আমার মাথায় আসলে নেই, ওটা আমার একটা কাজের অংশ যেটা আমার করতে ভালো লাগে। আমি আফজল ভাইয়ের কথা শুনছিলাম, ফাঁকে ফাঁকে ভাবির দিকে তাকাচ্ছিলাম, ভাবি মুগ্ধ হয়ে ভাইয়ের কথা শুনছেন, তো এটা কি সবসময়ই হয়? ও কথা খুব ভালো বলতে পারে, আমি সবসময় মুগ্ধ হয়ে শুনি। আর একটু আগে যেটা বলছিলে, আমার মনে হয় যে আসলে বাইরের লোক যেভাবে এক্সপ্রেস করে তাদের পছন্দটা, আমাদের এক্সপ্রেশনটা ডিফারেন্ট, আমার মনে হয় ওটা ও খুব ভালো বুঝতে পারে, সেই জন্য এটা নিয়ে ওর দুঃখ থাকার কথা না। আচ্ছা, আপনাদের বিবাহের কয় বছর হলো? 24। দীর্ঘ একটা সময় আপনারা পার করেছেন, তো একটু পেছনে নিয়ে যেতে চাই এবং খুব স্বাভাবিকভাবে প্রশ্ন চলে আসে, এই মানুষটিকে যখন আপনি আপনার জীবনের সাথে জড়িয়ে ফেললেন নিশ্চয়ই অনেক বেশি ফোকাস আপনাদের উপর ছিল, তখন চারপাশের মানুষজন আপনাদেরকে নিয়ে কথা বলছেন, এই ব্যাপারটি সেই সময় আপনি কিভাবে ম্যানেজ করেছেন? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কিন্তু শুরু থেকেই এটা মাথায় ছিল না যে আফজাল সেলিব্রিটি। আমি ওকে পছন্দই করেছিলাম মানুষ হিসেবে জেনে চিনে, এবং আমার মনে হয় যে আরও একটা বিষয় হচ্ছে কি যে এই মুহূর্তে আমার মনে পড়ছে এই মানুষটির কথা, বিশেষ করে সেটা আমার শাশুড়ি যাকে আমি মায়ে ডাকতাম, যিনি এখন নেই। আমার খুব অবাক লাগে, উনি স্কুল শিক্ষিকা ছিলেন, যে ওই সময়টা যখন আমি আগ্রহ প্রকাশ করেছিলাম, আমি আসলে সরাসরি প্রস্তাব করেছিলাম বিয়ের জন্য, তখন তার কাছ থেকে যে সম্মান প্রাপ্ত হয়েছিলাম সেটা আমার জন্য অত্যন্ত বিশেষ। মানে ও কি ভাবতো সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু মা ওরা মাত্র তিন ভাই বোন, এবং মা যেভাবে 71 সালে আমার শ্বশুরকে মেরে ফেলা হয়েছে, সুতরাং যেভাবে সন্তানদের লালন পালন করেছেন, সেই সময় তার ছোট কন্যা, আমি অভিনেতা, তাকে বিয়ে করতে চাইছি, আমি মনে করি তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সময় আপনি যখন প্রস্তাবটি দিয়েছিলেন তার কাছে কি বলেছিলেন, আপনার কি খেয়াল আছে? আমি যদি তখন না বলতাম, ও তার পরদিন ও সকালে দেশের বাইরে চলে যাওয়ার কথা। আচ্ছা, তো সুতরাং আমার একটা মনে হয়েছিল যে যদি আমি এটা সত্যিই বলতে চাই তাহলে এই হচ্ছে রাইট টাইম, এবং এটা যদি আমি মিস করি তাকে হয়তো আর কোনোদিনই বলা হবে না। সুতরাং ওই ধরনের ডেসপারেশন ছিল, সে কারণে খুব সহজে বলতে পেরেছিলাম। আপনার চারপাশে এত এত চেনা মুখ, এত চেনা মানুষ, আপনার কাজের সুবাদে এতজনের সাথে পরিচয়, বন্ধুত্ব হয়েছে অনেকের সাথে, সবাইকে সাইডে সরিয়ে দিয়ে ভাবির মধ্যে মুগ্ধতার কোন বিষয়টি যেটা আপনাকে তার প্রতি আকৃষ্ট করেছে? সাইডে সরিয়ে দিয়ে কথাটা বললে কেন, এটা তো আমার আপত্তি আছে। বিবাহের আগে যারা পছন্দ করতো, বিবাহের পরে তারা অপছন্দ করে, বিষয়টা কিন্তু এরকম না। কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি সম্পর্ক চিরকালের, এবং সেটা সম্মানের এবং মর্যাদার। ওই যে দূরে সরিয়ে দেওয়ার বিষয়টা, তুমি এটা ব্যাখ্যার জন্য আমি এটা বললাম। আর শুধু আমি চিনতাম, চেনা মানে আমার সঙ্গে ওর বয়সের যে ব্যবধান, সেই ব্যবধান অনুযায়ী কখনো কিন্তু আমার মস্তিষ্কে এটা আসি নেই যে এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারি, কখনো সেটা ভাবিও নাই। বিষয়টা হচ্ছে যে আচ্ছা, যদি এরকম একটা সম্পর্কে যেতেই হয় তাহলে একটা দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। তো সেই অর্থে একটা ধারণা ছিল যে হয়তো আমাকে অনেকটাই জানে। ভাইয়া বলছিলেন যে আপনাদের পরিচয় ছিল, তো যখন এরকম কম পরিচিত একজন মানুষ বাড়িতে প্রস্তাব দিলেন বিয়ের, তখন কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা, বা ভাইয়ার ক্ষেত্রে যখন ছেলে, হাজবেন্ড, তারপরে বাবা হয়েছেন, এই যে দায়িত্বগুলো তো বাড়ছে একটু একটু করে, তখন তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন কিনা? আফজালের মাঝে
আফজাল কিন্তু কনসিয়াসলি কখনোই নিজেকে পরিবর্তন করেনি ঠিক ওইভাবে, বাবা হিসেবে দায়িত্ব পালন করেছে, বাট ওটা যে দায়িত্ব এটা মনে করে না, চারিত্রিক বৈশিষ্ট্য আরেকজনের মধ্যে প্রভাব ফেলে। ফর এক্সাম্পল, একজনের কথা বলার ভঙ্গি আরেকজনের মধ্যে চলে আসতেই পারে, আপনাদের মধ্যে এটা কখনো নোটিস করেছেন কিনা, নাকি দুজন দুজনের মতো স্বতন্ত্র থাকতে পছন্দ করেন, ওটাই উপভোগ করেন আপনারা, কোনটা? আমার মাঝে যদি একটু আসতো আই উইল বি ভেরি হ্যাপি, আমি আজকে এখানে বসে ওর মতো কথা বলতে পারতাম। আমার একটু হয়েছে, আমার মনে হয় যেটা সেটা আমি বেশ রাগি ছিলাম, আমার বন্ধু বান্ধব বা কাছের মানুষরা বলতে পারবে আমি বেশ রাগি ছিলাম, এবং সেটা যদি কমে থাকে সেটার বোধ হয় কারণ অনেকটাই ও। এটা এমন না যে আমাকে পরামর্শ দিয়েছে তুমি রাগি, তোমাকে রাগ কমাতে হবে, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে কি যে একসঙ্গে বাস করলে অনুসরণ করা না হোক, পরস্পরকে কিন্তু আসলে দেখা হয় যে কোন পরিস্থিতিতে কে কীভাবে বিহেভ করছে। তো সেটাতে যদি যদি একটা মানুষের ইচ্ছা থাকে যে আমার ভেতরে কোন ত্রুটিটি আছে এবং এটি এরকম হলে তো এরকম লাগে, তখন তো আসলে ওই পরিবর্তনটা তো আসতেই পারে। এটার অসংখ্য বিষয় আছে, যেমন হয়তো আমি হয়তো কখনোই করি না, কিন্তু আমি মনে করি যেটা এটা সামনে বললে বিষয়টা অন্যরকম দাঁড়ায়, হয়তো মেনশন করা হয় না কখনো। যেমন রিলেশনশিপে কতগুলো জিনিস তো আমরা করি না, ধরা যাক যে আমি হয়তো এক গ্লাস পানি চাইলাম, পানি পেলাম, পানি খেলাম, ফিনিশ না, কিন্তু মোনা যদি এক গ্লাস পানি চায়, পানিটা যদি আমি খেতে দিই তাহলে কি একটা থ্যাংক ইউ পাওয়া যায়? I think to some extent that goes in my role of house as well. আচ্ছা, এখন যেটা জানতে চাইবো, আপনি কথা প্রসঙ্গে রাগের কথা বলেছেন, যেটা কমে এসেছে বললেন, তো খুব জানতে ইচ্ছে করছে, একটা সংসারে মান অভিমান ইটস এ ন্যাচারাল থিং, ভাইয়া কখনো রেগে গেলে কি করতেন আগে যখন রাগ বেশি ছিল, এবং রাগ কমার পরে এখন কি করেন সেটা একটু জানতে চাচ্ছি। ও রাগ আবার উত্তর নেব ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, ফিরব খুবই শীঘ্রই, আমাদের সাথে থাকুন। আমার সবসময় মনে হচ্ছে আমার যদি চলে যেতে হয় তাহলে আমি যেন আগে চলে যাই। কঠিন বিষয়, দুজন দুরকম ভাবছি। ঝগড়া হতো কোন পর্যায় পর্যন্ত যেত, এবং রাগটা কমার পরে এখন কোন পর্যায় পর্যন্ত আসে? এখনো পর্যন্ত কিন্তু ঝগড়া হয়নি আমাদের। আচ্ছা, মান অভিমান হয়েছে। আচ্ছা, তো এবং হলে যখন রাগ বেশি ছিল তখনও কথা বলতো না, চুপ হয়ে যেত, এখনো কিন্তু ওই একই আছে, জাস্ট ডিফারেন্সটা এটাই যে এখন আমি বুঝতে পারি। আচ্ছা, ভাইয়ার একটা গুণ যেটা আপনাকে মুগ্ধ করে সব সময় সেই প্রথম দিনের মতো, আর একটা